রাজধানীর শিবনগর উদীচী ক্লাব সংলগ্ন এলাকায় সিপিএম এর সভায় দুষ্কৃতীদের হামলা। আক্রান্ত এসএফআই সদর মহকুমা সম্পাদক দীপাঞ্জন সরকার। সিপিএম এর অভিযোগ, বিজেপির দুষ্কৃতীরা এই হামলা সংঘটিত করেছে। ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যায়। পেট্রোপণ্য সহ অন্যান্য জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন শুরু করেছে সিপিআইএম। রাজ্যেও এর ব্যতিক্রম নয়, অঞ্চলভিত্তিক আন্দোলন করছে সিপিআইএম। বৃহস্পতিবার সন্ধ্যায় সিপিআইএমের পূর্ব আগরতলা অঞ্চল কমিটির পক্ষ থেকে শিবনগর উদীচী ক্লাব এলাকায় সভার আয়োজন করে সিপিআইএম। এই সভায় আচমকা বিজেপির দুষ্কৃতীরা এসে বিশ্রী ভাষায় গালাগাল করে। এরপর বামকর্মী সমর্থকরা সরে যাওয়ার চেষ্টা করে, তখনই বিজেপির লোকজন আক্রমণ করে বামকর্মী সমর্থকদের। অভিযোগ সিপিআইএম নেতা অমল চক্রবর্তীর। আমরা যখন মাইকে কথা বলছি, আমাদের এই কর্মসূচির সামনে বিজেপি দলের একদল দুর্বৃত্ত অশালীন ভাষায় এসে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। বাধ্য হয়েছি আমরা আমাদের কথা বলা থামিয়ে দিতে। এলাকার মানুষ শিশি করছে, কিন্তু এরাও পুলিশ ওদের সামলাতে পারছে না। পুলিশের সামনে ওরা অসভ্যতা করছে। পুলিশ চেষ্টা করেছে, আমি বলতে কোনো দ্বিধা নেই, কিন্তু ওরা অসভ্যতা করছে। এবং সর্বশেষ হচ্ছে আমরা এই কর্মসূচি শেষ করে দিলাম ওদের এই নৈরাজ্য দেখে, ওদের এই অসভ্যতা দেখে। আমাদের কমরেডরা যখন বাড়ি ফিরছিল, চারিদিকে ঘেরাও করে দিয়েছে, রড নিয়ে, লাঠি নিয়ে ঘেরাও করে, যাকে যেখানে পারছে তাকে সেখানে আক্রমণ করছে। এসএফআইয়ের সদরের সম্পাদক দীপাঞ্জনকে কাছে পেয়েছে, বেদ্রোপ মান মেরেছে। চশমা পরে ছেলেটা, মায়োপিয়ার রোগী, চশমাটা ছিনিয়ে নিয়ে গেছে, সে কিছু দেখতে পাচ্ছে না চোখে। এই সুযোগ নিয়ে চশমাটা চুরি করে নিয়ে গিয়ে এই সুযোগে তাকে বেদ্রোপ মেরেছে, লাঠি দিয়ে পিটে। আপনারা দেখেছেন তার ছবি। অমল চক্রবর্তীর দাবি, তারা বিষয়টি পুলিশকে জানিয়েছে, তবে পুলিশের সামনেই এই ঘটনা। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। সিপিএম নেতারা বিলোনিয়ার বাদল চৌধুরীর বাড়ির ঘটনাটিকে তুলে ধরার চেষ্টা করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।